ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই, আমি রুহি। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। বিদায় নিলেন প্রদীপ কুমার তালুকদার, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জেলা শাসকের দায়িত্ব সমজে নিলেন ফণিভূষণ রায়। দায়িত্ব গ্রহণ করে তিনি জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন। এদিন বিদায়ী জেলা শাসকের হাত থেকে দায়িত্বভার সমজে নেন করিমগঞ্জের নবাগত জেলা শাসক। গুয়াহাটিতে জয়েন করবো নতুন পোস্টে, সেক্রেটারি ডিএবি ডিপার্টমেন্ট, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের আমি সেক্রেটারি হিসেবে জয়েন করবো। আমার 2 বছরের অভিজ্ঞতা কিছু কি কারণ কি নকালে খতিয়ান দেওয়ার জন্য আমরা এই প্রেস মিটটা করছি। প্রথম কথা হলো, আমি যখন এখানে আসলাম আমার একটা ধারণা ছিল না, আমার গত বছর চাকরি হয়েছিল কিন্তু আমি গোড়া গুলিতে চাকরি করছিলাম না। আর গোড়াটের তখনও যেটা আসামের মানুষের যেটা ব্রহ্মপুত্র নদীর যেটা ধারণা বা করিমগঞ্জের মানুষের ব্রহ্মপুত্র নদীর প্রতি যেটা ধারণা, এই ধারণাটা পরিবর্তন করতে বহুত কাজ আছে। আমরা এটা জেলা শাসক হিসাবে আমি অনুভব করি যে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে, বা আমি যদিও একটা দেশের মানুষ, এই প্রত্যেকের মাঝে একটা বুঝাবুঝির গ্যাপ আছে। করিমগঞ্জ সারা লোক মাইগ্রেশন হয়ে বাংলাদেশ থেকে আসে, এটা একটা ধারণা। ধুবড়ির মানুষ সারা মানে মাইগ্রেশন হয়ে এখানে আসে আসামে, এটা একটা ভ্রান্ত ধারণার সৃষ্টি করা হয়। পরে ইয়ার ল্যাঙ্গুয়েজ যেটা সিলেটি ল্যাঙ্গুয়েজ আর বাংলা ভাষার কিছু ল্যাঙ্গুয়েজ বা বাংলা, তার মধ্যে যেটা পার্থক্য আছে এটাও সবরে জ্ঞাত নয়। আমরা এই একটা কিছু গ্যাপ, এই গ্যাপটা আমার কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংটা আমার প্রেসের মধ্যে আমার লিখিত বুদ্ধিজীবীর মধ্যে ইন্টারাকশনের মধ্যে আমি সার্চ করতে যাওয়ার চেষ্টা করতে হয়। আমার বিশেষণ আমার বিশেষণে এটা যেটা যোগাযোগের মাধ্যমটা কি করে না জানো, ইন্টারসেন্ট অফ কালচারাল অ্যাক্টিভিটিস কিছু করতে লাগে। দ্বিতীয় হলো, আমি বিতর্কিত এই বিলের কথা যাইব না, কিন্তু আমার এই কার্যকালে কি কি বড় কাজ করলাম আমরা সেটা স্পেক্ট্রলি মেজর কাজ হলো এনআরসি। এনআরসি একটা ভেরি সেন্সিটিভ ইস্যু, আর যেটা পার্টিকুলারলি গভর্নমেন্ট অলসো এমফাসাইজ উইথ 6 and 7 ইস্যুজ হারি মাস কেনার, আমার কার্যগুলো অনেক খতিয়ে দেখছে যে এটা ঠিক মতো কাজ করছে কি নাই। 7টা শিক্ষক স্টেট গভর্নমেন্ট যেটা এনআরসি কোঅর্ডিনেটর, তারা খুব শিখলি তার নজরে রাখছে যে ঠিক মতো কাজ করছে কি নাই, গাইডলাইন মতো কাজ করছে না নাই, অন্য ডিস্ট্রিক্টে আবার গুরুত্ব দিচ্ছে না, কিন্তু আমার কথাটা খুব খতিয়ে দেখছে যে এটা কেন করে কাজ করছে। তার মধ্যে আমি মানে শঙ্কা বেরিয়ে গেছিল হিন্দু মুসলমানের কাজা হোক বা মুসলমানের মধ্যে একটা শঙ্কা বেরিয়ে গেছিল যে আমার মারি ধরি আসাম থেকে বাহির করে দিব, এই যেটা 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 শঙ্কা এইটা ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়েছিল, এটা তো কনভিন্স করানোর জন্য আমার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের যথেষ্ট রোল লাগে। এই জন্য আমি প্রত্যেক গ্রামে অনেক ঘুরছি, এটা একটা এনএসকে কমে 10 বার গেছি আমি, এই ধরনের মানুষের সঙ্গে মত বিনিময় করছি, অফিসারের সঙ্গে মত বিনিময় করছি। এই জন্য উইদাউট এনি প্রবলেম আমি এনআরসি পাবলিকেশন করার সামর্থ্য হয়েছে। দ্বিতীয়তে হলো, আগে এটা কিছু হয়েছিল না যে বড় নবমী বরাত যেটা এই এটা নবমী বরাতটা হলো নদীর আমার এখন নদী কেন্দ্রিক দেশ, আমার অসাম অসা নদী কেন্দ্রিক দেশ, এই নদীর মহত্ব, নদীর মহত্ব দিয়ে সভ্যতা সংস্কৃতি গড়ে উঠেছে, আর এই সভ্যতা সংস্কৃতিকে দাগি ধরার জন্য ব্রহ্মপুত্র ফেস্টিভ্যাল হয়েছে, গঙ্গা ফেস্টিভ্যাল হয়েছে, আর পরে আমার বরাক নিয়ে একটা বরাক ফেস্টিভ্যাল হয়েছে, নবমী বরাক হয়েছে। আমি পরে আমি দেখবো অনেক সাজেশন আছে, কুশিয়ারা ফেস্টিভ্যাল হইলে ভালো হইব, পরবর্তী বছরে আমার আরও একটা এভি অর্ডারিটি এটা আয়োজন করবো। এই জন্য 22 সালে আরও এটা আয়োজন হইব, মানে 22 সালে না আমার কি 19 সালে আরও আয়োজন হইব। সবার সহযোগে আমি নিশ্চয় আরও এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য সমস্যা হবো। থ্যাংক ইউ। আমি যতটুকু পারি আমার তরফ থেকে আমি সাহায্য করে বিশেষ স্যারকে, স্যারের আমাদের এই ডিস্ট্রিক্টের স্যারকে যতটুকু কাজ করতে পারে তাছাড়া আজকে আমাদের আমি এখানে ডেপুটি কমিশনার হিসাবে আজকে জয়েন করেছি, আমি আপনাদের সবাই সহযোগিতা কামনা করছি, আপনাদের আশীর্বাদ নিয়ে আমি এবং সহযোগিতায় যাতে এই প্রশাসনের যে সমস্যাগুলো বা যেগুলো উন্নতিমূলক কাজ করে করে নিতে পারি, এটিকে আশা রাখি আমার বক্তব্য এখানে। আটক করা হলো
30 জন রোহিঙ্গাকে। জানা গেছে এরা ত্রিপুরায় যাচ্ছিল কাজের সন্ধানে। এরা জম্মু কাশ্মীরে ছিল এর আগে। মঙ্গলবার এদের আদালতে তোলা হয়। তাদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছে। জম্মু থেকে আসি। কিসের জন্য? আমি কাজ করিবার জন্য অনেক কাজে আসি। কোন জায়গায় গিয়েছিলেন কাজ করার জন্য? জায়গা তো আমি চিনি নাই। তো আমার কাছে একটা বাংলা ছেলে আছে, তো চালা গেছি। তো এক জায়গা আমার কেয়া জায়গা নাম আগারতলা। আগারতলা যে যেতে আছে আমার, তো কাজ মিলে থাকিবার জন্য জায়গা মিলে না। তো লোক তো ওই তো আছে আপনার জায়গা জায়গা আছে। কতটা পরিবার আছে? পরিবার সাত পরিবার। কাজ করার জন্য বাচ্চাদেরকে কেন নিয়ে যাচ্ছেন? বাচ্চা হচ্ছে তো সব নিয়ে যেতে হবে। কে আমাদের ঘরে দেখি যা কাম করতাম ওহা বাচ্চা নিয়ে আচ্ছা কিউ আয়ে ইন্ডিয়া মে? এটা সন্দেহজনকভাবে আমি নাগরিক কিছুমান দেখিছিল আর তাহলে নিজকে রোহিঙ্গা বলে পরিচয় দিছিল। এন্ড একর্ডিং টু ডেট আমি ইন্টগ্রেশন করে আছো। এটা ইনভেস্টিগেশন চলি আছে, কোরপরা আছে কি করেছে এনে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন গম পয়া গেছে। তখন মানে গুয়াহাটিলে যাওয়া মানে প্ল্যান করেছিল ফ্রম আগরতলা, আর গুয়াহাটির পর অনওয়ার্ড জার্নি তখন মানে প্ল্যান করেছিল। এটার ইনভেস্টিগেশন চলি আছে আর আমি টাইমত আপনার জানাব। ভারত সোমাইছিল কি কয়? কেতিয়া ভারত সোমাইছিল আর কোন বর্ডার সীমান্ত? ভারতত এনে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন হওয়া মতে 2012 সনত ইহতে আসছিল। কোন বর্ডার দিয়ে আসছিল? এই আপনার বার্মিজর বার্মা বর্ডার পার হয়ে আপনার বাংলাদেশ বর্ডার সোমাইছিল। কতজন আছে এটা? এট প্রেজেন্ট 30। এখন আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হবে? এদেরকে আমি এটা চাও এটা কী কেস লোক পড়ো। অ্যাকর্ডিং টু দ্য ল আমি 14 ফরেনার সেক্টর হয়তো কেস লোক পাই। আপাতত রাখা এখন তো এখন করিমগঞ্জে থাকবো।
শুনবলে পাওয়া গেছিল যে কলিকাতা সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করে পরবর্তী সময় জম্মু কাশ্মীর আসে এই কিমানখিনি সচা বা আপনার তদন্ত কি পাইছে এনে ধরনের ওলাব কিন্তু আমি এনে গম পাই গেছি ইয়াতে জম্মু কাশ্মীরতে আসে তাতে কাম কাজ করছে ডেলি লেবার হিসাবে কাম করছে কিমান দিন আসে জম্মু কাশ্মীর তাতে প্রায় ছয় সাতমান আছে গম পাইছিল আগত যে উভতি আছে উভতি আসার কারণ কি পুনের বাংলাদেশ বা মায়ানমার যাব কারণে না আন কোনো ইয়াতে কোনো হেৰি আপনার বেলেগ সোর্স অফ এমপ্লয়মেন্টের কারণে ত্রিপুরা আছে কিন্তু যেহেতু ইহতর নহল ঘুষ দিলে তাই আসামি ধরবা আমি কই আমি তো গরিব মানুষ যোগালি কাম করি আমার দ্বারা খন্ড কাটিয়ে দেওয়া সম্ভব হইতো না আপনি আমার মেয়েটা বার করে দিন আসামি ধরো আমার তারপরে তাই আসামি ধরছেন অল্লাহ খান গেছে একত্রিশ তারিখ রাতে আমার বউ ডাক্তারের স্বাস্থ্য নেই আর আওয়ার সময় কেন সিমলির ব্রিজরি কেন হঠাৎ একটা এল্টো গাড়ির সামনে খাড়া হয়েছি এল্টো গাড়িত ওই আসামিয়ে টান মারি উঠাইছি উঠাইয়া হয়ে উঠানির ঘরে দেখছে ওই আসামির কাছে আমার মেয়েটা ওই গাড়ির মধ্যে কইছে চলো থানার চলো তোমার মেয়েটা দিন আমার বউ কইছে ঠিক আছে থানাতে আমি যাইম থানাতে আইছে আওয়ার ঘরে আমার মেয়েটা দিছুন তারা দারোগাটা ওই দারোগায় আর আসামিয়ে এখন ওইয়া কইছেন জবরদস্তি করছেন কইছেন যেন আমরা কেসটা কংগ্রমাইজ করিতাম ওই আব্দুলক লস্কর স্যারেও কইছেন কেসটা কংগ্রমাইজ করিতাম আর কোর্টও এই স্টেটমেন্ট দিত আমার বউয়ে যেন আমি করাইছি কেস আমার বাচ্চা লুকিয়ে স্টেটমেন্ট আপনি কিন্তু বাচ্চা পাইছেন বাচ্চা আমি পাইছি আসামির কাছে পাইছি ওই আব্দুলক লস্কর মানে যার রূপে কেস দিয়েছেন তার কাছে তাই ওইরকম রয়েছে আসামি ওখানে পর্যন্ত ধরা হয়েছে না কালকে আমার শ্বশুর মারা গেছেন তাই আমার আমার বউর বাবা আমরা দেখাত গেছি তাইরে লইয়া যাওয়ার সময় রাস্তা ধুয়ে আসামিয়ে দা সাতু লইয়া উবাইছেন বাড়ির মধ্যে আমার বউরে ঢুকতে দিয়েছেন না কইছেন মরা দেখতে দিয়েছেন না আমরা মায়ের খাইয়ে আইছি আমার শ্বশুর মারা গেছেন দেখতে দিয়েছেন ওই আসামিয়ে কইছে তোমরা বাড়ির ভিতরে ঢুকতে আসছো আসামির নাম আসামির নাম সেলিম আহমেদ ফৈজুল আহমেদ রেশমা বেগম মোস্তাফা আহমেদ আর রহিমান এটা কিতার লাগে আপনারা লোক এরকম করে ওইরকম করে মানে ওইরকম করে মানে আমার মানে আমার বিয়া দেওয়ার সময় আমার হুরে কইছেন মানে কেন মানে কেউ নাই মানে তান্তালি একটু সবার চিতা করবো আর আমি তান্তালো বাইক রইতাম ওই হিসাবে আমার বিয়া দিয়ে তারা মনে হইলো ওইরকম আমি রইতাম না আমার শ্বশুর কইন ওইরকম আমি রইতাম তাহলে আমি ওখানে আই গেছি আমি বাড়া ঠিক থাকি আমি হয়েছি তো ফুল হলবার খাম নাই তো তারা আমরা ঘুরে দিলেছিল ওখান তো আমরা কোনো উপায় না ভাইয়া আজকে এসপি স্যারও গেছে আমরা কমপ্লেন করছি কেটা কমপ্লেন করছি কমপ্লেন করছি ওইরকম ওইরকম করছি যেন আব্দুলক লস্কর স্যারে পনেরো হাজার টাকা ডিমান্ড করছেন আমার কাছে দিলে আসামি ধরবা আর আমার শ্বশুরও মারা গেছেন ওই আসামি দেখতে দিছেন না আমার বউরে আমারে আপনারা ঘুরে দিলেইছেন এটা আমি কমপ্লেন করছি আব্দুলক লস্কর স্যারে হয়েছেন কোন জায়গায় ওইটা করিমই তানার মানে দারোগা মানে ঘুষ খাওয়ালে ঘুষ খাইতা তাই মানে আমি যদি ওই পনেরো হাজার টাকা দিই তে তাই আসামি ধরি আনবার পনেরো হাজার টাকা না দিলে তাই আসামি ধরতে পারতাম ঘুষ না খাইলে কাম করতে না তাই কাম করতে না কইছে তোমার নাম আমার নাম আলম আহমেদ বাসা মাইজগ্রাম একটি অবৈধ নির্মাণ ভেঙে দিল প্রশাসন মঙ্গলবার পুলিশ বাহিনী সহ প্রশাসনের কর্মীরা সেখানে উপস্থিত থেকে অবৈধ দখল উচ্ছেদ করেন
নতুনতা মানে একটা এই সেকশন 137-এর আন্ডারে ক্লিয়ার করতে দিছিল আমার এডিসি স্যারের অর্ডার আছিল, ওইটাই আজকে ফলো করলাম আমি। এডিসি স্যারের অর্ডারটা ফলো করি, আজকে রোডটা আমি ক্লিয়ার করি। এটা কোন জায়গায় আছে? এটা স্টেশন রোড। পুরসভার ক্ষমতা বদল হলেও পরিস্থিতি বিশেষ পাল্টায়নি, বিশেষ করে আবর্জনা সাফাইয়ের বিষয় নিয়ে বললেন উপপরবর্তী যীশুকৃষ্ণ রায়। একই সঙ্গে তিনি জানালেন নেতাজি মেলার প্রস্তুতির বিষয়েও। শহরে তো আবর্জনা, কারণ কি? সবচেয়ে হলো আমরা আমাদের দায়িত্ব নেওয়ার পর থেকে আপনারা যারা জনগণ আছে, আপনারা দেখেছেন বা আপনার মিডিয়ার ভাইয়া যারা আছেন, আমরা দিনরাত পরিশ্রম করে পুজোর সময় আমরা শহরটাকে সাফ করতে সাফাই রাখার চেষ্টা করেছি। বিগত দিনে আমাদের যে চাপড়াফেরা যে জায়গা ছিল সেটা এনএইচ কর্তৃক আমাদের বাধা দেওয়া হয়। তৎক্ষণাৎ আমরা অ্যাডমিনিস্ট্রেশন ডিসি মহোদয়ের সাথে যোগাযোগ করার পর উনি আমাদেরকে চান্সিগুনার একটা জায়গা অ্যালটমেন্ট আমাদের আগে করা ছিল পুরসভার জায়গা, সেটা আমাদেরকে বলা হয় এখানে ফেলার জন্য। তো যাই হোক, আমরা এখানে ফেলতে যাই তখন এখানে একটা বিশৃঙ্খলা দেখা দেয়। আমাদের যারা ড্রাইভার ভাইরা আছেন এবং আমাদের যারা লেবার আছে সাফাই কর্মী, তাদেরকে ওখানে গ্রামবাসীরা মিলে বিএসএফ কর্তৃপক্ষের সামনে মারধর করা হয় এবং তারপর এখানে অনেক মামলা মোকদ্দমা হয়। তারপর আবার আমাদের সাথে বৈঠক হয়, বৈঠক হওয়ার পর আবার আমরা এখানে জাবড়া ফেলা শুরু করি। চার পাঁচ দিন যাওয়া এরকম ঠিক গেল, তারপর আবার ওনারা বাধা প্রদান করেন। বাধা পর আমরা আবার সার্কুলার অফিসার সহিতে আমরা এখানে যাই। যাওয়ার পর ওনাদের আপত্তি ছিল যে রাস্তা বানানো হচ্ছে, এখন এদিকে ফেলা যাবে না। আমরা বললাম দেখুন, রাস্তা শহরের অবস্থা প্রচণ্ড খারাপ, আর কোনো বিকল্প ব্যবস্থাও নেই আমাদের কাছে। তো ওনারা বললেন ঠিক আছে, আপনারা কালকে থেকে ফেলুন। তারপর আরও চার বাজে যাওয়ার পর আবার বললেন না, এখন গাড়িটাকে ডেকে আনতে হবে। ঠিক আছে, আমরা ত্রিপাল কিনে দিলাম, ত্রিপাল কিনে আমরা চেয়েছি গাড়িটাকে ডেকে ওই জায়গায় পাঠালাম। তারপর ওরা আবার বাধা দিল। তারপর আমরা ডিসি মহোদয়ের যোগাযোগ করলাম, কেননা এটা দেখুন অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার, এখানে যা বলতে আবার মারামারি হয়। আমার লেবার বাইরে যারা আছে, আমার যারা ড্রাইভার বাইরে আছে, ওনাদের যারা আবার এখানে একটা লয়ন অর্ডার সিচুয়েশন তৈরি, এটা তো আমাদের দেখার কথা নয়। কারণ এখানে আগেও একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, আমরা চেষ্টা করেছিলাম যাতে মানে সুব্যবস্থা এখানে একটা হয়ে যায়, তাহলে আমাদের শহরবাসীর যে মানে যেটা আজকে একটা বিশৃঙ্খলা শুরু হয়েছে সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা বারবার চেষ্টা করার পরও আমার ডিসি মহোদয় চিঠিও দিয়েছেন, 142 জারিও করা হয়েছে, কিন্তু বিএসএফ কর্তৃপক্ষ বাধা দেওয়ার ফলে আজকে এই শহরের এই দুর্ঘটনা মানে মানে শহরের আবর্জনা একদম পুরো শহর ছেয়ে আছে। তো আমরা রাত্র অন্ধকার, আপনারা মিডিয়ার বাইরেও ছিলেন, আপনারা দেখেছেন, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করে রাত্রেবেলা অন্ধকারে মানে জাবড়াগুলো যাতে অন্য অন্যত্র ফেলার চেষ্টা করেছি, কিন্তু সব জাবড়া সব জায়গায় ফেলা সম্ভব হচ্ছে না আমাদের দ্বারা। কারণ এখানে যে জায়গাটুকু দেওয়া হয়েছে এখানে বারবার আমরা চেষ্টা করেছি ফেলার জন্য, কিন্তু বিএসএফ কর্তৃপক্ষ বাধা দেওয়ার কারণে যেখানে ওনারা মানে আমাদের লেবার ভাইরা ভয়ে সেখানে যেতে ওরা মানে ভয় পাচ্ছে যাবে এখানে আর কি, সেই জন্য আমরা আজকে কাজ করতে ভালো করে পারছি না। আজকে নতুন ডিসি মহোদয় শুনেছি জয়েন করবেন, ওনার সাথে আলাপ হয়েছে আমাদের, দেখি আজকে বিএসএফ কর্তৃপক্ষকে ডেকে এনে যে কী করা যায়, যদি আশা করি শোনা একটা আজকে বিকালের ভিতরে হয়ে যাবে। শুনেছি আপনারা মেলার জন্য মিটিং করেছেন, এই মিটিংয়ে কী আলোচনা হয়েছে? মেলার জন্য মিটিংয়ে তো আমাদের সবাই যারা পুরুষ সদস্যরা আছেন, কতগুলো বোর্ড মিটিং হয়েছে, তো এখানে মেলার একটা কমিটি বানাতে লাগে। তো সেটা আমাদের চেয়ারপারসন এখানে চেয়ার প্রেসিডেন্ট হয়েছেন কমিটির মধ্যে সর্বসম্মতিক্রমে, এবং আমাকে সেখানে জেনারেল সেক্রেটারি বানানো হয়েছে সর্বসম্মতিক্রমে। হ্যাঁ, নিশ্চয়ই আসবে। কোন জায়গায় মনে হয়? আমাদের পাবলিক স্কুলের মাঠে, বনমালীস্থিত পাবলিক স্কুল, পিএইচই অফিসে লাগাই এখানে, যেখানে প্রত্যেকবার হয়, এবারও প্রত্যেকবারে না, এবারও দেশবেলা আমরা আশা করি করিমগঞ্জবাসী উপভোগ করার জন্য আমরা ব্যবস্থা করে দেবো। অনুমানিক কত তারিখের ভিতরে মেলাটা শুরু হবে? দেখুন, আমরা কালকে তো সকালবেলা প্রভাত ফ্রি আছে, সকালবেলা আমরা নেতাজি সুভাষ চৈতন্য মাল্যদান করবো, তারপর আনুষ্ঠানিকভাবে কালকে আমাদের নেতাজি মেলার ঈশান দেওয়া হবে। আর আমরা অন্য মেলা কমিশনের যোগাযোগ করছি এবং হাইলাকান্দির সাথে যোগাযোগ হচ্ছে, তো হাইলাকান্দি মেলাটা যদি শেষ হয়ে যায়, বেশি দেরি হলে আমরা এর আগে শুরু করে দেবো। তার মধ্যে আমরা মেলা শেষ হয়ে গেলে মেলা তো করতে গেলে মেলা কমিটি লাগবে, তো যদি ওরা ওনারা এসে যান তাহলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব শেষ মানে শুরু করে দেবো। সীমান্ত বার্তা নেটওয়ার্কে
আজ এই পর্যন্তই। নমস্কার।